ভূত প্রেত দেবজনী ইত্যাদি এদের সম্পর্কে আজকে আলোচনার নবম পর্ব এই যে সাত রকমের দেবজনীর কথা বলা হলো এদের মধ্যে সিদ্ধই সর্বোৎকৃষ্ট সিদ্ধেরা পূর্বজীবনে বড় সাধক ছিলেন কিন্তু তাদের সাধন মাঝপথে থেমে যায় যখন গায়ক বা নর্তকরা কোথাও একত্রিত হন তখন কি হয় না গন্ধর্বরা তাদের মানস দেহ তাদের সংস্কার ও অতি স্নায়ু কৌশিক সহ সেখানে পৌঁছে যান কোথাও সঙ্গীত অনুষ্ঠান হলেই গন্ধর্বরা সমতবেদ হন তবে লোকলোচনের অগোচরে কখনো কখনও তারা নজরেও পড়ে যান তেমনি কোথাও আধ্যাত্মিক সমাবেশ করলে সিদ্ধরা পৌঁছে যান সব সঙ্গতি সঙ্গীতানুষ্ঠানে কোনো কুশলী কলাবিদের মন একাগ্র হলে তারা তারা গন্ধর্বদের জ্যোতির্ময় দেহ দেখতে পান তেমনি সাধনায় মন একাগ্র হলে বা কীর্তন করতে করতে সাধকের মন অন্তর্মুখী হলে তারা সিদ্ধের সান্নিধ্য উপলব্ধি করতে পারেন জামালপুর ময়দানে বাঘের কবরটার ধারে কাছে বহু সিদ্ধের সমাগম ঘটত জনৈক গৃহ আচার্য সেই সব সিদ্ধমূর্তি দেখতে পেতেন এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প মনে পড়ল বছর কয়েক আগে মার্গের দুজন তান্ত্রিক সাধক সাধনা করবার জন্য একটা নদীর ধারে এসে পৌঁছান নদীটা এমনিতে খুব বড় নয় কিন্তু গভীরতা আছে সাধনার জন্য কি করে নদীর ওপারে যাওয়া যায় সাধক দুজন এই নিয়ে দুশ্চিন্তায় পড়লেন নদীর অপর পারেই ছিলেন ছিল শ্মশানভূমি সেই নিশিতে তারা মহা ফাপড়ে পড়লেন হঠাৎ তারা লক্ষ্য করলেন সামনে একটা জ্যোতির মূর্তি সেই জ্যোতির মূর্তিটা তাদের সামনেই নদীর উপর দিয়ে চলতে লাগলো সাধক দুজন সেই মূর্তিটাকে অনুসরণ করে এগোতে লাগলেন একটা নির্দিষ্ট স্থান দিয়ে সেই মূর্তিটা নদীর স্রোত ভেঙে এগোতে লাগলো সাধকেরাও সেই মূর্তিটির পিছনে পিছনে এগিয়ে চললেন নদীটার সেই জায়গাটা ছিল অগভীর মাত্র এক হাঁটু জল ওরা সহজেই নদী পেরিয়ে ওপারে পৌঁছে গেলেন নদীর ওপারে ছিল একটা গাছ সেখানে থেকে ওরা দুদিকে বিচ্ছিন্ন হয়ে কিছু দূরে গিয়ে সাধনায় বসলেন সাধনা সেরে ওরা দুজন সেই গাছটার তলায় মিলিত হলেন সেই জ্যোতির মূর্তিটা আবার দেখা গেল ওরা সেই মূর্তিটাকে অনুসরণ করলো এবং তার পিছু পিছু নদীটা পেরিয়ে গেলেন নদী পেরিয়ে এসে ওদের মধ্যে বয়কনিষ্ঠ সাধকটি বড়টি মানে বড়টিকে বললেন দাদা চলুন না জ্যোতির্মূর্তিটির কাছে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করি যেই না বলা অমনি মূর্তিটি অদৃশ্য হয়ে গেল কি বা কে ছিল সেই মূর্তি না সিদ্ধ যখন কেউ অপ্রাকৃত ছবি বা অপ্রাকৃত মূর্তি বা অতিপ্রাকৃত সত্তাকে দেখে তখন কি হয় একটা সম্ভাব্য ব্যাপার নিয়ে আমি ইতো পূর্বে উল্লেখ করেছি হতে পারে কোন তান্ত্রিক তার চিত্তানবিক সংরচনার সহায়তায় বিদেহী মানুষের জন্য কোনো কৃত্রিম জড়াধার তৈরি করে লোককে ভয় দেখান কোনো বিদ্যাতান্ত্রিক এ কাজ করবেন না কিন্তু অবিদ্যাতান্ত্রিক লোককে ভীতি প্রদর্শনের জন্য এমনটি করলেও করতে পারে যেমন তারা অতীতে করত কিছু টাকা পয়সা পেয়ে গেলে ওরা আর এসব করে না আজকে আলোচনা এই পর্যন্ত শ্রী শ্রী মুক্তি। তুমি এসো এসো মোর ঘরে বসো সবকিছু আলোকিত করিয়া তোমারই পর দূরে যা কিছু আবিলতা ছিল জমিয়া পূর্ব চলে যখন আলো জলে তোমার মধুরতা হাসে জলে স্থলে তোমার নেবে আসা অপার ভালোবাসা আমার প্রাণ মন দেয় সব কিছু আলোকিত করিয়া শ্রী শ্রী আনন্দ জি পরম পিতা বাবা কি জয়